আপনারা যদি মজা দিতে পারেন তাহলে দর্শকের মজা নেওয়ার অসুবিধা কোথায়? শুধু মজা দিতে থাকেন আর দর্শক মজা নেবে, তাই না? আপনারা তো জন্মেছেন শুধু মানুষকে মজা দেওয়ার জন্য, তাই না? নাসিরও কয়েকদিন মজা পেয়েছে, আপনিও মজা পেয়েছেন। এখন ইলিয়াস মজা পেয়েছে, আপনিও মজা পেয়েছেন। সমস্যা কোথায়? বিয়ের বন্ধনে কেন আবদ্ধ হইলেন? আবদ্ধ হয়ে এখন আবার সোশ্যাল মিডিয়াতে এসে কান্নাকাটি করছেন, কেন এই কান্নাকাটি বলেন তো? বাচ্চাটা নষ্ট হয়ে গেছে, আমার বাচ্চাটা নষ্ট হয়ে গেছে, ওকে আমার কাছে এখন দরকার। ও আমাকে এই অবস্থায় ফেলায় রেখে চলে গেছে। এই অভিনয়ের কি দরকার? ভাইরাল হওয়ার জন্য? এর চেয়ে বেশি কিছু তো আমি দেখছি না। আপনাদের কি বিয়ে বসতে হয়? বিয়ে বসার প্রয়োজন আছে? আপনি তো জানতেন ইলিয়াস নামক যে নবজাতক শিল্পী, সে শিল্পী দুদিন পরে পরে বিয়ে করে। এক বউ বিয়ে করছে টেকে নাই, পরে আরেকটা করছে টেকে নাই, আপনাকে করছে। সে যে আরো পরবর্তীতে বিয়ে করবে না এটা কোনো গ্যারান্টি ছিল না। আপনাকে যে ছেড়ে দিবে সেটা আপনি ভালো করেই জানতেন। তার মানে কি, আপনি তো মজা নেয়ার জন্যই বিয়েটা করেছিলেন। কিন্তু সোশ্যাল মিডিয়াতে যখন আপনাদের এই মজা দেয়া নেয়ার হ্যাঁ ভিডিও ছবি ভয়েস বের হয়ে গেছে, তখন আর এটা নিয়ে ভালো লাগে না। ইলিয়াস এখন সাধু সাধু সাজে, না আমি আর শোভাকে নিয়ে সম্পর্ক করব না, শোভা শোভার সাথে থাকবো না, শোভা আমার রাজকা মারে কন্যা এটা করে ওইটা করে আমার হাত পা কাটটা দেয়, হ্যাঁ তো এখন আর ওর সাথে করা যাবে না। আরে আপনারা তো আগেই দেয়া নেয়া করছেন, বিয়েটা শুধুমাত্র একটা সিম্বল ছিল মাত্র। এটা একটা সিম্বল, এটা একটা কাগজ, আর কিছু না আপনাদের কাছে, তাই না? তো এখন যখন সোশ্যাল মিডিয়াতে এটা ভেসে আসেছে তখনই আপনাদের আর জানাশোনা হয়ে গেছে, তখন আর ভালো লাগেনি। ইলিয়াস ও পোংটা, আপনি তো জানতেন ইলিয়াস যে দ্বিতীয় বিয়ে করেছে সেটা ডিভোর্স হয়নি, ডিভোর্স হয়নি, কিন্তু আপনি সেই ডিভোর্স না হওয়া মানুষটারে বিয়ে করছেন। এখন তার সাথে কিভাবে সংসার করবে? সেই মেয়ে এখন তার সংসার ফিরে চায়, ইলিয়াসও এখন চায় না, কারণ আপনাদের মজা দেয়া নেয়ার কাজ শেষ, আপনাদের নাটক শেষ। এই নাটক দেখতে দেখতে আজ থেকে কত বছর আগে, যখন আমি ছোট ছিলাম তখন সেই থেকে আপনাদের নাটক শুনতে 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 এখন বড় হয়েছি, আপনাদের নাটক এখনো শেষ হয়নি। এটা যেন পূর্ণ দীর্ঘ চলচ্চিত্র আকারে চলছে। সামনের দিকে কি দেখবো? সামনের দিকে জনগণ দেখবে আরো একটার সাথে হিংসামি করে, ইলিয়াস আমাকে ছেঁকা দিয়েছে, আমি আরেকটার সাথে প্রেম করে আরো বড় কোনো মানুষের সাথে প্রেম করে দেখিয়ে দিব, বিয়ে করে দেখিয়ে দিব। বিয়ে বিয়ে নামক ছেলে খেলা, এবং সোশ্যাল মিডিয়াতে যারা বসবাস করে তাদেরকে একটু মজা দেয়া নেয়া ছাড়া আর কিছুই না। তাহলে কেন বলেন আপনারাও মজা নেন? মজা নিবে না? সাধারণ মানুষ জনগণ তো মজা নিবে, আপনারা মজা দিবেন? আপনারা মজার পাত্র, আপনারা নাচবেন, জনগণ দেখবে, এটা স্বাভাবিক ব্যাপার, এতে জনগণের কোনো দোষ নাই। তবে মনে রাখবেন এই জিনিসটার একদিন শেষ আছে। এই যে যুব সমাজ, এই যে যুব নারী সমাজ ধ্বংস হচ্ছে, আপনাদের কাছ থেকে শিখছে, আপনারা তাদেরকে শিখাচ্ছেন, এগুলো ধ্বংস হওয়ার পিছনে আপনারা দায়ী। আপনাদের আমরা সাহায্যতা করতে পারি না বলে আজকে এই নাটক, আপনারা এই নাটক সাজিয়ে যান এবং সোশ্যাল মিডিয়া জুড়ে একটা, আসলে এটা টেকনিক, আমি জীবনও ইলিয়াসের গান শুনি নাই কিন্তু এই ঘটনার পর বাধ্য হয়েছি ওর গান শুনতে, যে ও কোন টাইপের গান গায় একটু শুনি। এগুলো হচ্ছে সোশ্যাল মিডিয়াতে যারা থাকেন বসবাস করেন তাদের উদ্দেশ্যে বলছি, এগুলো হচ্ছে তাদের টেকনিক। তারা ভাইরাল হবে, তারা আলোচনায় থাকতে চায়, তাদের গান, তাদের অভিনয়, তাদের মডেলিং কেউ এখন দেখে না, তারা আলোচনায় আসার জন্য এগুলো করে এবং আমরা এগুলো নিয়ে পর্যালোচনা করি, তারা মজা পায়। এই যে কান্নার চিত্র দেখেন না, এই যে মামলা হামলা এইসব দেখেন, এগুলো সব মিথ্যা, দুদিন পরে সব জিরো হয়ে যায়। তো আমরা হচ্ছি বলির পাঠা, আমরা হচ্ছি হ্যাঁ ব্যবহার, আমাদেরকে ব্যবহার করে এবং আমরা এগুলো নিয়ে কি করব, মজা নিব, মজা নেই, এটাই 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 এখন হচ্ছে আর কি। তো দেখা যাক বন্ধুরা, এখন শুনতেছি ইলিয়াস সংসার করবে না, ডিভোর্স দিয়ে দিবে, আর শোভা বলতেছে আমি ডিভোর্স দিব না, মইরা যাবো, ডিভোর্স দিব না। এখন দেখা যাক এই ঘটনা কোন দিকে যায়। তো ঘটনার আসল মোড় যদি আসে আমি আপনাদের সাথে তুলে ধরার চেষ্টা করবো। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।